হ্যাঁ, যে কোনো সংখ্যার বর্গ করা যায় কিভাবে সেটা আমরা শিখেছিলাম। আজ আমরা জানব কিভাবে বর্গমূল করা যেতে পারে। তো প্রথম আমরা যেটা জেনে নেবো, দেখো আমরা যেগুলো করেছিলাম বর্গ করব কি করে, তা আমরা একটা চার্ট অলরেডি রেডি করে রেখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 থেকে 20 পর্যন্ত যে বর্গ করলে কত পাবো সে বিষয়টা আমাদের কিন্তু চার্টে আছে, মানে আমার জানা রয়েছে। তোমরাও এই চার্টটা পুরো মুখস্থ করতে হবে, অন্তত পক্ষে 30 এবং 40 পর্যন্ত মুখস্থ করবে। মুখস্থ করলে আমরা বড় বড় বর্গমূলের তা করতে পারবো, আর যদি মুখস্থ না থাকে তখন কিন্তু বড় বড় বর্গমূলগুলো আমরা করতে পারবো না। তো এইখান থেকে দেখলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, দেখো 1 এর বর্গ করলে 1 আসে। দেখো 1 কোন কোন ক্ষেত্রে এসছে, 1 কখন কখন এসছে দেখো। তা আমাদের যে চার্ট আছে সেই চার্ট অনুসারে আমরা বলতে পারি যে 1 এর স্কোয়ার করলে 01 হয়, অর্থাৎ 1 এর বর্গমূল করলে আমরা আগের সংখ্যাটা পাব। ইভেন পরবর্তী ক্ষেত্রে 4 এর বর্গমূল করলে আমরা 2 পাবো, 9 এর বর্গমূল করলে 3 পাবো। দেখো চার্ট থেকে আমি কিন্তু করছি 4 পাবো, এবং 25 এর করলে 5 পাবো, 36 এর করলে 6 পাবো, 49 এর করলে আমরা 7 পাবো, এবং 64 করলে 8 পাবো, 81 করলে 9 পাবো, এবং 100 করলে আমাদের 10 পাবো। তো এই চার্ট থেকে একটু ভালো করে খেয়াল করো যে কখন কখন আমি 1 অ্যান্সার পেয়েছি সে বিষয়টা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। 1 স্কোয়ার করলে 1 পাওয়া যায়, এবং 9 এর স্কোয়ার করলে 1 পাওয়া যায়, অর্থাৎ কোনো একটি অঙ্কের শেষ অঙ্ক যদি 1 অথবা 9 হয় তাহলে অ্যান্সার কী হতে পারে, অ্যান্সার কিন্তু লাস্ট 1 হতে পারে। যেমন ধরো আমরা একটা সংখ্যা নিলাম 121, তাহলে এই অঙ্কটা শেষের অঙ্ক কী হতে পারে, 1 হতে পারে অথবা 9 হতে পারে। আমরা জানি যদিও 121 এর বর্গমূল করলে কত পাবো বা 11 পাবো, তথাপি আমরা কিন্তু এটা কিন্তু পেতে পারি যদি না জানতে। তাহলে আমাদের এই জায়গাটায় কি দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াচ্ছে দেখো, যদি আমি যাকে বর্গমূল করব অর্থাৎ বর্গ মূলে এককের অঙ্ক, এককে ঠিক আছে, যাকে আমি বর্গমূল করছি, যেমন ধরো 81 এটা বর্গমূল করছি, তাহলে উত্তরের এককের অঙ্ক কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো যদি 1 থাকে তাহলে হবে 1 অথবা 9, ঠিক আছে, 1 অথবা 9। যদি আর 2 কি থাকতে পারে, 2 কিন্তু থাকতে পারে না, দেখো তারপরে 4 আছে, তার মানে যদি 4 থাকে অ্যান্সার কত হবে, 2 হতে পারে, আর 4 কখন আসছে, 64 লাস্টে 4 আছে, তার মানে 8 হতে পারে, অর্থাৎ 2 অথবা 8। এবং তারপরে 9 রয়েছে, 9 কখন কখন আসতে পারে দেখো, 9 আসতে পারে 3 এর ক্ষেত্রে অথবা 7 এর ক্ষেত্রে। তারপরে 6 আছে, 6 কখন আসতে পারে না, 4 এর ক্ষেত্রে আসতে পারে অথবা 6 এর ক্ষেত্রে আসতে পারে। আর কি রয়েছে, আর রয়েছে আমাদের 5, 5 এর ক্ষেত্রে একমাত্র একটা সংখ্যা আসে, যেটি হচ্ছে 5। আর কিছু আছে, আর কিছু নেই, শূন্য, দুটো শূন্য যদি থাকে তাহলে আসবে একটা শূন্য, দেখো এখানে দুটো শূন্য আছে, তাহলে উত্তর এখানে একটা শূন্য বের হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের জানার বিষয়। এখন আমি 1 থাকলে কত আসবে সে বিষয়টা মনে রাখবো কি করে, এটা মুখস্থ না করলেও চলবে, তোমরা জানো 1 এর স্কোয়ার = 1 এবং 9 এর স্কোয়ার = 81, সুতরাং 1 অথবা 9 আসবে, এইভাবে আমরা মনে রাখতে পারি। এই জিনিসকে কাজে লাগিয়ে আমরা যে কোনো ছোট সংখ্যা বলো বা বড় সংখ্যা বলো তার বর্গমূল কিন্তু খুব সহজে করতে পারবো। দেখো আমরা তার বর্গমূল আমরা কীভাবে খুব সহজে করতে পারি একটা দুটো উদাহরণের সাহায্যে, ঠিক আছে। তাহলে প্রথম আমরা যে উদাহরণটা নেব সেই উদাহরণটা হচ্ছে 92 16, তার বর্গমূল করতে বলেছে, একটা সংখ্যা নিয়েছি এর বর্গমূল করতে বলেছে। তাহলে লাস্টে কত আছে, লাস্টে আছে আমাদের 6, লাস্টে যদি 6 থাকে তাহলে অ্যান্সার এর উত্তরের এককের সংখ্যা কি কি হবে, দেখো 6 কখন কখন আছে, এই একবার 6 আছে, এই একবার 6 আছে, তাহলে অ্যান্সার কত হতে পারে, 4 হতে পারে অথবা 6 হতে পারে, তার মানে এককের সংখ্যা 4 হবে অথবা 6 হবে। এই বিষয়টা আমরা
বুঝতে পারলাম আমাদের চার্ট থেকে বা আগে আমরা যেটা লিখেছিলাম সেই জায়গা থেকে আমরা কিন্তু এই বিষয়টা আমি বুঝতে পারলাম। কিন্তু তাহলে আমাদের দেখো জোড় অঙ্ক নিয়ে নিই, আমাদের জোড় করে নিতে হয় করতে হয়, তো জোড় নিয়ে নিচ্ছি, অর্থাৎ এই দুটো সংখ্যার কাজ কিন্তু আমার হয়ে গেছে। যদিও জানি না চার অথবা চার কোনটা হবে, সেটা আমরা পরবর্তী সময় নির্ধারণ করছি। এরপরে রয়েছে কত, 92। তাহলে 92 কোথায় আছে তুমি একটু খুঁজে বের করো। দেখো 92 81 এবং 100 এর মাঝখানে 92 পাওয়া যায়, তাই তো? এর মাঝখানে কোথাও একটা 92 আছে, 81 এবং 100 তার মাঝখানে অবশ্যই 92 আছে। তাহলে এই যে যে মাঝখানে যেটা আমরা পেলাম তার ঠিক আগের সংখ্যাটা কত আছে, এই সংখ্যাটা আছে 9। তাহলে আমাদের এই জায়গার সংখ্যাটি হবে 9, কারণ দেখো 9 কত হয় 81, আর 10 কত হয় 100। তাহলে 100 আর 92 থেকে বেশি, সুতরাং 9 আমাদের হবে। তাহলে আমরা দুটো ডিজিট নির্ণয় করলাম, একটা আছে লাস্টের ডিজিট, একটা আছে তার আগের ডিজিটটা নির্ণয় করলাম। কিন্তু লাস্টের ডিজিটের ক্ষেত্রে আমাদের এখন সমস্যা রয়েছে, 4 হবে না 5 হবে সেই বিষয়টা আমাদের নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তার দুটো প্রসেস রয়েছে। যেমন প্রথম প্রসেস, দেখো এই যে 92টা আমরা পেয়েছি, এই 92টা আমরা পেয়েছি, সেই 92টা কার কাছে, 82-র কাছে? সেই 92টা কার কাছে, 82-র কাছে না 100-র কাছে? তুমি বলবে যে 100 থেকে 8 মাত্র 8 ডিফারেন্স, কিন্তু এটা কত ডিফারেন্স, 11 ডিফারেন্স। তাহলে অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অ্যান্সার হবে 100, কারণ 100-র কাছে আছে, তাই তো? 100 হবে। তাহলে 100 হচ্ছে, দেখো ছোট সংখ্যাটা থেকে এসছে না বড় সংখ্যাটা থেকে এসছে, অবশ্যই বড় সংখ্যাটা থেকে এসছে, বা নিচের সংখ্যাটা থেকে এসছে, 92-র নিচের সংখ্যাটা থেকে। তাহলে এই দুটোর মধ্যে নিচে বা যেটা বড় সেটাই আমাদের অ্যান্সার। তাহলে এ হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই পদ্ধতিতে খুব সহজে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি, এটাই আমাদের শর্ট ট্রিক্স, শর্ট ট্রিক্স। এছাড়া বর্গমূল নির্ণয় করার বিশেষ কোনো শর্ট ট্রিক্স নেই। আমরা এই অঙ্কটাকে একটু অন্যভাবে করতে পারি, শর্ট ট্রিক্স একটু অন্যভাবে করতে পারি। দেখো কি করতে পারি, তো আমাদের যে সমস্যা হয়েছে যে আমরা বের করেছি হয় 94 হবে নাহলে 91 হবে, এই পর্যন্ত আমরা নিশ্চিত, কিন্তু এখন আমি জানি না কত হবে। তাহলে আমরা কি করব, দেখো এই 94 এবং 96 এর মানে এই যে দুটো সংখ্যা বেরিয়েছে এর মাঝে একটা সংখ্যা নেবো, না কোন সংখ্যা নেবো, যে সংখ্যাটি বর্গ খুব সহজে করা যায়। যদি আমরা 95টা নিই, 95 নিই এই দুটোর মাঝখানে, নিতে পারি, নো প্রবলেম, আমি যে কোনো সংখ্যা নিতে পারি, কিন্তু 95 কেন নেবো, কারণ এর বর্গ করাটা খুব সহজ। কত হবে এর বর্গ, দেখো 5×5=25, আর 9×9=90। দেখো খুব সহজে আমি বর্গমূল করে নিতে বর্গ করতে পারলাম, তাহলে 90/25, অর্থাৎ 95 এর স্কয়ার করলে হয় 90/25। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে, এই 90/25 থেকে 92 শুধু অনেক বড়, তাহলে অবশ্যই 95 এর থেকে বড় সংখ্যা হবে, সুতরাং এটা আমাদের অ্যান্সার। তাহলে এই হলো আমাদের সব পদ্ধতিতে বর্গমূল করার নিয়ম। আমরা এই প্রসেসে আরও 2-3টি বর্গমূল করব, অতঃপর বর্গমূল আর কী কীভাবে করা যায় বেসিক ওয়াইজ সেটা আমরা করব। আগে প্রথমে সব প্রসেসটা আমরা জেনে নিলাম, তারপরে দেখব যে কীভাবে বেসিক ওয়াইজ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী সংখ্যা আমরা কত নিই, ধরো আমরা একটা সংখ্যা নিলাম 22-09, ছোটো ছোটো সংখ্যা নিই, বড় সংখ্যা আগেই নেবো না, ওকে? বা আমরা যেগুলো জানি সেগুলোও অ্যান্সার নিতে পারি। তাহলে এই এটা কি হবে, লাস্টে কত আছে 09 বা 09, তাহলে 09-এর ক্ষেত্রে কি পাবো আমরা, 9 আছে, দেখো 9 আছে, কখন 3-এর স্কয়ার করলে 9 হয় এবং 7-এর স্কয়ার করলে 9 হয়, তার মানে লাস্টের ডিজিট 3 অথবা 7 হবে, এই বিষয়টা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে লাস্টের দুটো কাজ হয়ে গেল, এইবার তার আগের দুটোর কাজ, আগের দুটো আগেরটা কত আছে না 22, তাহলে 22-এর নিকটতম, 22-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত, হতে পারে 25 হতে পারে 16, তাহলে 25 যদি করি, 25 তো কি 22-এর থেকে বেশি, তাহলে 25 নিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে আমি ছোট যেটা নিকটতম সংখ্যা রয়েছে কত, 16টাকে আমি ধার্য করলাম, 16 বর্গমূল করো কত হয়, 16 বর্গমূল করলে 4 হয়, তাহলে দু জায়গাতেই আমরা 4 লিখে নিলাম, অর্থাৎ সংখ্যাটি 43 অথবা 49, ঠিক আছে? এবার কিন্তু আমি এখনো বলতে পারছি না কোনটা অ্যান্সার হবে। তাহলে আমি কি করব, দুটো পদ্ধতি যেমন দেখালাম, আমি আবার একটা পদ্ধতি করি, এটা না এই দুটোর মাঝখানে একটা সংখ্যা আমি নিতে পারি 43 এবং 47, তার মাঝামাঝি একটা সংখ্যা নিলাম 45, যার বর্গ করা খুব সহজ। তাহলে আমরা এর বর্গ চিহ্ন দিয়ে এর বর্গটা করে ফেলি, কত হয় দেখো 5×5=25 এবং 4×5=20,
ইজিলি করতে পারলাম, খুব সহজে এক সেকেন্ডে করে নিলাম আমরা। তাহলে এইবার তুমি দেখো 20-25 এসছে, কিন্তু এখানে কত আছে 22-0, তার মানে 45-এর থেকে বেশি হবে। 45-এর বর্গ করলে পাই 20-25, তাহলে অবশ্যই 22-0 45-এর চেয়ে বেশি হবে, তার মানে বেশি কোনটা এখানে 47-এর চেয়ে বেশি, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই এটা আমরা কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গেলাম। এইবার পরের অঙ্কটাই আমরা করি যে কিভাবে আমরা আরো করতে পারি। জাস্ট এই অঙ্কগুলো শুধুমাত্র ব্যাপার, এর পরে যেটা রয়েছে আমরা যেটা করব সেটা হলো ধরো 125-44 এর বর্গ মূল নির্ণয় করো। তাহলে প্রথমে এই দুটোকে আমরা দেখে নিই, এই দুটোর শেষের সংখ্যা আছে 4, তাহলে 4-কে বর্গমূল করলে 4 কখন কখন এসেছিল, 2-এর স্কয়ার 4 এসেছিল এবং 8-এর স্কয়ার 4 এসেছিল, তার মানে হয় 2 হবে নতুবা 8। ওকে, হয় 2 হবে অথবা 8, বাকি কত আছে 125। 125-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত, না 121। আমি এই চার্ট দেখে বলতে পারি 11^2=121, 12^2=144, তাহলে 125-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 121, তার মানে সেটা কত থেকে এসছে 11 থেকে, তাহলে এখানে হবে কত 11। ওকে, কিন্তু এখন অ্যান্সার আমি ঠিক করে বলতে পারলাম না 112 হবে না 118 হবে, সেটা আমি বলবো যে এই জায়গাটাতে আমি না কি করব 115 নিলাম। ওকে, কেন নিলাম সেটা বারবার বলছি, কেন নিলাম, কারণ এটা বর্গ করা খুব সহজ না, কি বর্গ হবে এটা বর্গ যদি আমরা করতাম, তাহলে 5-এর বর্গ হচ্ছে কত, না 5-এর বর্গ হচ্ছে 25, আর 11-এর সঙ্গে কত গুণ দেবো তার থেকে এক বাড়িয়ে গুণ দিতে হবে, অর্থাৎ 11 × 12 132, ঠিক আছে, 11 × 12 132, তাহলে 115-এর স্কোয়ার হচ্ছে কত 13225, তাহলে কি 118 হবে, অবভিয়াসলি নয়, কেন 118 যদি এত হয়, 115 যদি এত হয়, 118 আরও বেশি হবে, কিন্তু এখানে কম আছে, তাহলে কমটাই আমাদের অ্যান্সার, বুঝা গেল, তাহলে কমটাই আমাদের অ্যান্সার। খুব 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 সহজে আমরা এই অঙ্কগুলো কিন্তু এইভাবে করতে পারি, ঠিক আছে। আমরা আরও একটা অঙ্ক করি, তারপরে আমরা চলে যাব বেসিকের সাহায্যে কীভাবে এইগুলো বের করতে পারি। 127-69 তার বর্গমূল করো, 9 এসছে তাহলে কত হতে পারে, তোমরা বলবে 3 অথবা 7, কি তাই তো, 9 এসছে তার মানে তোমরা বলতে পারবে 3 অথবা 7, তাহলে এই দুটো অঙ্কের কাজ হয়ে গেলো। এবার 127 এসছে, তাহলে 127 আবার খুঁজে বের করো, তারপরে 121 এসছে, 21 তার মানে কত হবে 11। ওকে, কি করবো, এই মাঝখানে সংখ্যা যা নিলাম যার বর্গমূল খুব বর্গ খুব সহজে করা যায়, অলরেডি আমরা জাস্ট একটু আগেই করলাম, সুতরাং মনে আছে বসিয়ে দিতে পারলাম, তাহলে কোনটা অ্যান্সার হবে তোমরাই বলো, এবার নিশ্চয়ই এটা অ্যান্সার হবে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এর পরে আরেকটা করি, 272-25, ভেরি গুড, কত আছে 5, থাকলে কত হবে, 5 থাকলে একটাই সংখ্যা হয় যা আছে 5, তাহলে 5 লিখে দিলাম, এই দুটো কাজ আমাদের হয়ে গেল। ওকে, এবার কি করবো, 272-এর করলে কত হবে, 272 কোথায় আছে একবার খুঁজে বের করো, 256-289, তাহলে 289 নিশ্চয় হবে না, কারণ 289 বেশি হয়ে যাচ্ছে, তার আগেরটা 256-ই আমরা নেবো, কত থেকে এসছে 16 থেকে এসছে, তাহলে 16, এটাই আমাদের আচ্ছা। ওকে, বুঝতে পারলে কি করলাম, আমি আবার বলছি কি করলাম, তো 25 আছে বা 5 আছে তার জন্য 5 হবে, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু 272 থেকে 16 কী করে আসলো, 272টা কোথায় আছে, না 256 এবং 289 এই মাঝামাঝি কত জায়গায় আছে, তাহলে এ ঠিক তার আগেরটা যে জায়গা থেকে তার আগের সংখ্যাটা এসছে, তো 256 এসছে কত থেকে, 16 স্কোয়ার থেকে, তাহলে 16 আমরা বসাবো, একটাই সংখ্যা আছে একটা বসিয়ে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেলো, ইজিলি বেরিয়ে গেলো। ওকে, আচ্ছা, তারপর তাহলে কত হবে, এই দুটো থেকে বলতে পারবো 1 অথবা 9, 620 আছে, 625-25 কত হয় 625, তাহলে 25 মিলে বেশি হয়ে যাচ্ছে, তার মানে তার আগেরটা নেবো আমরা 24-24, তার মানে অ্যান্সার কী হতে পারে, অ্যান্সার 241 অথবা 249, ঠিক তার মাঝেরটা আমরা নিয়ে নিলাম। অথবা আর একটা কাজ করতে পারি, দেখো মাঝেরটা যেহেতু 24-25 করবো একটু বড় হতে পারে, আমরা আরও একটা প্রসেস করতে পারি, এই যে 249 আছে তার ঠিক একটু বাড়িয়ে আমরা শূন্যের কাছাকাছি নিয়ে যাই, 250 নিতে পারি আর একটা 240 নিতে পারি,
কি পারি তো 250 দাও এটা দুজনেই বর্গ করে দাও এটা 625 00 এটা কত হবে 2400 কত হয় 2400 আমাদের 576 যাবে তাহলে তার কার কাছাকাছি আছে দেখো 625 আর এখানে 620 অবশ্যই 625 এর কাছাকাছি আছে তার মানে এটা আমাদের অ্যানসার বুঝা গেছে কি করে করলাম আমরা এই প্রসেসে কিন্তু আমরা তাহলে কি করে বর্গমূল নির্ণয় করব সে বিষয়টা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম এইবার আমরা যেটা করব সেটা হলো গিয়ে শর্ট ট্রিক্স তো আমরা শিখে নিলাম কিন্তু শর্ট ট্রিক্স নয় এইবার আমরা বেসিক ওয়াইজ করব যে কি করে হয় আমরা একটা সংখ্যা নিই ধরো 484 একটা সংখ্যা নিলাম এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব কি করে দুটো পদ্ধতিতে আমাদের বর্গমূল নির্ণয় করা যায় শর্ট ট্রিক্স শিখে নিয়েছি আর শর্ট ট্রিক্স সম্বন্ধে বলছি না এই মুহূর্তে কিছু একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে আর একটা হচ্ছে নাকি ভাগ প্রক্রিয়ায় দুটোই আমাদের পরীক্ষার সময় কাজে লাগে সুতরাং দুটোতে শিখতে হবে মানে শর্ট করে দিয়ে ছেড়ে দিলাম তা কিন্তু হবে না কারণ বিভিন্ন সময় লেখা অঙ্ক আসবে সেক্ষেত্রে আমাদের এইগুলো কাজে লাগে তাহলে 484কে উৎপাদকে ভাঙতে হবে এই হচ্ছে কথা না কি করে ভাঙবো এবার তোমরা উৎপাদকে ভাঙা যেভাবে শিখেছো তুমি করে দাও 242 আবার 2 দিয়ে দাও 2121 121কে 11 দাও 11 হয়ে গেছে তাহলে 484 সমান লিখতে পারি 2 × 2 × 11 × 11 484 সমান √2 × 2 × 11 × 11 এবার গুণটাকে আমরা তুলে দেবো তাহলে কি হবে এখানে যে দুটো সংখ্যা আছে তার থেকে একটা আসবে আর এখানে যে দুটো আছে তার থেকে একটা আসবে গুণ করলে 22 আমাদের অ্যানসার ঠিক আছে তাহলে উৎপাদকের সাহায্যে আমরা এইভাবে করতে পারি এই অঙ্কটাকে আরেকটু সিম্পলিফাই করা যেতে পারে সরল করা যেতে পারে এইভাবে এই যে সেক্ষেত্রে তোমাদেরকে একটু এক্সপার্ট হতে হবে কি গুণ ভাগ কি করে করতে হয় সহজে সেটা জানতে হবে আমরা 484কে এরকম করে লিখতে পারতাম দেখো 2 দিলাম ওই একই কাজ করছি কিন্তু একটু অন্যভাবে লিখে তার মানে আমি 242কে লিখতে 242 নাই 484কে আমরা লিখতে পারি 2² × 11² অর্থাৎ √484 সমান লিখতে পারি 2 × 11 ঠিক আছে একটা অ্যানসার তাহলে উৎপাদক আমরা জেনে গেলাম কিভাবে উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে হয় সেটা আমরা কিন্তু জানলাম এই কাজটা আমরা কখন করব মানে এই উৎপাদকের সাহায্যে আমরা কখন করব যখন জিজ্ঞেস করবে যে একটি সংখ্যা দেওয়া আছে ধরো 442 দেওয়া আছে এর সঙ্গে কত গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তখন কিন্তু আমাদের উৎপাদকের সাহায্যে করতে হবে তখন আমি এই শর্ট পদ্ধতিতে করলে কিন্তু আমি পারবো না বা সম্ভব নয় ঠিক আছে আমার আমি যা যে অঙ্ক করাচ্ছি তা সম্পূর্ণ পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো এছাড়াও আমার যে কোনো এই প্রশ্ন সম্পর্কে মানে অঙ্ক সম্পর্কে যে কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে কমেন্ট করো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা আমার সরাসরি যোগাযোগ করো আমরা চেষ্টা করবো যে কোনো সময় যে কোনো টাইম সলভ করে দেওয়া ওকে এইবার আমরা যেটা করবো সেটা হলো ভাগ প্রক্রিয়ায় এই যে 484 বেরিয়েছিল এটাকেই আমরা ভাগ প্রক্রিয়ায় আমরা কি করব না বর্গমূল করব একটা জিনিসই করি তাহলে শুধু বুঝতে সুবিধা হবে এটা কি করব শেষের দিক থেকে জোড়া জোড়া করে কেড়ে নিয়ে আসবো এই জোড়া হয়েছে এদিকে একটা সংখ্যা আছে ভাবা কোনো বিষয় নয় একটা থাকলে হবে কিন্তু লাস্টের দিক থেকে জোড়া জোড়া নিয়ে আসতে হবে তাহলে লাস্টের দুটো থাক অথবা একটা থাক এবার কি করব চার যেটা আছে মানে লাস্টে একটা সংখ্যা যেটা আছে দেখো চার কোথায় আছে এখানে আছে যদি পাঁচ থাকতো তাহলেও কিন্তু চার নিতাম আমরা হ্যাঁ কারণ এই পাঁচটা তো যদি থাকতো তাহলে এখানে থাকতো পরে দেখছি একটা অঙ্ক সেরকম পাবো নিশ্চয় তাহলে চার আছে কত কত বলে 2 করলে তাহলে 2 বসিয়ে দাও এখানে 4 বসাও ওকে এরপরে তোমরা কি করবে দেখো এরপরে এরপরে না কি করবে এই যে 2 আছে এই 2 এর ডাবল করতে হবে 2 এর ডাবল কত হয় না 4 ওকে 2 এর দ্বিগুণ কত হয় 4 এইবার এখানে একটা মজা আছে যে আমরা এবার কি বসাবো এই একটা বসাবো না দুটো বসাবো মনে রাখবে এখানে বিয়োগফল শূন্য এসেছে বা কোনো সংখ্যা থাকলো থাকলেও কোনো সমস্যা নেই এখানে একটা করে আনা যাবে না এই যে তুমি মাথায় পেয়ার করেছো একটা বার দিয়ে সেই টোটাল দুটোকেই আনতে হবে এবার এমন কি সংখ্যা বসালে সংখ্যা বসালে এই 84 পাওয়া যায় না কি করে দেখো
এক্ষেত্রে মনে রাখবে আমি এখানে যে সংখ্যাটা বসাবো, ধরো এক্স বসালাম, এক্স ধরো এক্স বসালাম, তাহলে এখানেও এক্স বসাতে হবে, এবং কত ফোর এক্স, এটা আবার এক্স দিয়ে গুণ করতে হবে, গুণ করে আমাকে এটা মিলাতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে, এই এই কাজটা করতে হবে। যদি আমি এখানে যে সংখ্যা বসাবো, এখানে সেই সংখ্যাটাই বসাবো, এখানে যে সংখ্যা বসানোর পরে যে সংখ্যাটা হলো সেই সংখ্যাকে আবার যেটা বসিয়েছি অর্থাৎ এক্স, এক্স দিয়ে কিন্তু গুণ করতে হবে। এবার আমি তাহলে কি করব, দেখো এবার আমাদের এই সমাধান আসা যাক, এটা না লাস্টে কত আছে, এটা চুরাশি, ফোর, ফোর কখন কখন আসতে পারে, দুইয়ের সময় আসতে পারে এবং আটের সময় আসতে পারে, তাহলে আমি আট দিতে পারি এখানে, তাহলে এখানে আট দিতে হবে, এখানে আট দিতে হবে, তাহলে আটচল্লিশ গুণিত আট করতে হবে, দেখো চারটা বত্রিশ, আমি যদিও পঞ্চাশ ধরে নিই তাহলে অনেক বেশি, অনেক বড় হয়ে যাচ্ছে, এটা আরো একটা সংখ্যা আছে এখানে, অনেক বড় হয়ে যাচ্ছে, তার মানে আট হবে না, তাহলে কত হবে, দুই। ওকে দুই দিয়ে দেখি আমরা, দুই এখানে বসালাম, এখানেও দুই বসালাম, তাহলে বিয়াল্লিশ ইন্টু দুই, ওকে দেখো ভালো করে দেখো, এখানে দুই বসিয়েছি তাহলে সংখ্যাটি বিয়াল্লিশ হয়েছে, সেই দুই আবার এখানে বসিয়েছি, এই বিয়াল্লিশকে আবার দুই দিয়ে গুণ করেছি, তাহলে কত হলো, চার, আট মিলে গেল, তাহলে এই হচ্ছে চার। যখন মিলে যাবে তারপরে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? আমরা তাহলে এখন যেটা পেলাম সেটা আমাদের অ্যান্সার। আমি আরও একটি অঙ্ক করাই যাতে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হয় যে কি করে আমরা ভাগ প্রক্রিয়া করব। বারোশো ছিয়ানব্বই এর ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমাকে বর্গমূল করতে বলা হয়েছে। তাহলে প্রথমে কি করলাম, যে প্রথম দুটোকে জোড়া করলাম, তারপরে দুটো করেছে এটাকেও জোড়া করলাম, বারো, তাহলে বারো কোথায় আছে, বারো কোথায় আছে, বারো এখানটাতে আছে, অর্থাৎ ষোলো তার কম আছে। আমরা তাহলে কি করব, তিন তিনে নয় হয়, তিনের স্কোয়ার করলে নয় হয়, চারের স্কোয়ার করলে ষোলো হয়, তাহলে চার নিতে পারবো না, কত নেবো, তিন নেবো, কারণ তিন ভাগের সময় তোমরা এইভাবেই করেছিলে যখন ভাগ করা শিখেছিলে, যে যে কোনো সংখ্যাকে বেশি হলে সেটা নেওয়া যাবে না, কম নেওয়া যেতে পারে কিন্তু বেশি নেওয়া যাবে না, তাহলে তিনে তিনে নয়, চলো বিয়োগ করো, বিয়োগ করলে থ্রি হচ্ছে। এবার তুমি কি করবে, না বলেছিলাম এই যে তিন আছে তার ডাবল করতে হবে বা দ্বিগুণ করতে হবে, তিন দিয়ে তাহলে কত হলো, ছয়, কি করে আসলো, এই তিনের সঙ্গে তিনের সঙ্গে দুই গুণ করে, দ্বিগুণ করে, ওকে এটা হচ্ছে কথা, দ্বিগুণ করে আসবো। এবার কি করবো, লাস্টে কত আছে, সিক্স, নাইন, সিক্স, লাস্টে সিক্স আছে, সিক্স কখন কখন আসতে পারে একটু খেয়াল করো, চার এবং ছয়, তার মানে আমি সংখ্যাটা হবে চার অথবা এই এই দুটোর যে কোনো একটা হবে, তাহলে একবার এখানে গুণ করে দেখবো, একবার এখানে গুণ করে দেখবো, যেটা আমাদের ইজিলি হয়ে যাবে সেটা করবো। তুমি যদি এটাকে সেভেন্টি ধরে নাও, গুণের সুবিধার তো আমি বলছি, তুমি যদি এই একে সেভেন্টিও ধরে নাও, তাহলে সেভেন্টিকে চার দিয়ে গুণ করলে কত হয়, দুশো আশি, তার মানে এই চার দিয়ে করলে হবে না, কত হবে, না ছয় হবে, ছয় হবে, ছয় দিয়ে গুণ করো, থ্রি, নাইন, সিক্স, ওকে, তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। আমরা একটা বড় অঙ্ক করি, ওকে, এটা চার তোমার খুব ছোট অঙ্ক হলো, চার অঙ্কের হলো, আমরা পাঁচ অঙ্ক বা ছয় অঙ্কের একটা ভাগ প্রক্রিয়া করি, সেখানে একটু অন্যরকম আমাদের হতে পারে, দেখো ওকে, ওয়ান, টু, সেভেন, সিক্স, নাইন, এই বর্গমূল আমরা করি ভাগ প্রক্রিয়ায়, তাহলে জোর জোর করলাম, জোর জোর করলাম, একটা পড়ে আছে, তাই তো, একটা পড়ে আছে, না প্রবলেম, এক পড়ে আছে, কত আছে, এক, তাহলে এক দিয়ে দিলে মিলে গেল, তাহলে এ আর ঝামেলা নেই, একের দ্বিগুণ করো দুই, এই দুটোকে, কোন দুটোকে, এই দুটোকে একসঙ্গে নামাতে হবে, টু সেভেন, এখন এই টু সেভেন আমি এটাকে কিন্তু এখনই নামাতে পারবো না, টু সেভেন নামিয়েছি, যদি এটা নামানোর প্রয়োজন হয় নামাতে পারবো, আমি প্রথমে চেক করে দেখবো, দেখো এখানে কত আছে, মাত্র সাতাশ, তাহলে এখানে কত নি দিলে সেই সংখ্যাতে গুণ করলে আমাদের সাতাশে কম হবে অথবা সাতাশ হবে, তো যদি আমি ধরো কেউ মনে করলো দুই দেবো, অর্থাৎ দুইয়ের পেছনে আরেকটা দুই দেবে, দুই গুণ দিতে হবে, তাহলে চার, চার চুয়াল্লিশ, দেখো সাতাশের থেকে বেশি হয়ে গেছে, তাহলে কত দেবো, এক দেবো, এক দিলে এখানেও এক দিতে হবে, গুণ করলে দেখো একুশ পাঁচ, তাহলে ওয়ান, ওয়ান, বিয়ে কর, ছয় নামিয়ে দাও, ছয় নয়, এইবার আবার মজা নাকি, এবার আমাদের এই যে যে দুটো সংখ্যা বেরিয়েছে, দেখো তৃতীয় ধাপ করছি, ফার্স্ট ধাপ, সেকেন্ড ধাপ, তৃতীয় ধাপ করছি, দুটো অ্যান্সার বেরিয়েছে, তিন নম্বর অ্যান্সারটা বেরোবে, ওকে, এই যে যেটা বেরিয়েছে তার ডাবল নিতে হবে, এই জন্য আমরা এই অঙ্কটা করালাম, তার ডাবল নিতে হবে, তাহলে তার ডাবল নিলাম, এবার নয় আছে, দেখো এখানে আমি যদি নয় হলে তিন দিতে পারি আর সাত দিতে পারি, তিন দিয়ে দেখো
এখানে তিন দিলে একটু গুণ করো, তিন নিচে লিখে রেখেছি, তিন দু ছয় মিলে যাচ্ছে, ছয় ছয় নয় আমাদের অ্যান্সার। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক পূরণ করব। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই বলছি এই ভাগ প্রক্রিয়াও আমাদের কাজে লাগবে। শর্ট ট্রিক শিখেছি ঠিক আছে, কোনো একটি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করো, ওকে করে দিতে পারবো, নো প্রবলেম। কিন্তু এমন এমন লেখা অঙ্ক আসবে যেগুলিতে ভাগ প্রক্রিয়া অথবা আমরা যে উৎপাদক করেছিলাম সেই উৎপাদকের সাহায্যে করতে হবে। যেমন ধরো আমি একটা অঙ্ক করি যে আমাকে এই অঙ্কটা শর্ট ট্রিক্সের মাধ্যমে হবে না, আমাকে উৎপাদকই করতে হবে। ধরো একটা সংখ্যা আছে 1200, ওকে, একটি সংখ্যা আছে 1200, প্রশ্ন চাইছে এই 1200-এর সঙ্গে কত গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, 1200-এর সঙ্গে কত গুণ করলে ভাগ প্রক্রিয়া করলেও হবে না, শর্টকাট করলেও হবে না, ওকে। কি করতে হবে তোমাকে, তোমাকে করতে হবে উৎপাদক। প্রথমে তুমি একে ভেঙে নাও, দেখো দুটো টুকরো করতে পারো, 12 × 100, কারণ 100-কে আমি বর্গমূল করতে পারি, তাই তো? তাহলে এইটাকে আর ভাঙার দরকার নেই, যা ভাঙবে এটাকে ভাঙো। দেখো 4 × 3 আমি লিখতে পারি, 4-কে করা যায়, তাই তো? 4-কে করা যায়, উৎপাদকই করছি কিন্তু, 4-কে আমি বর্গমূল করতে পারি। কিন্তু 3 পড়ে আছে, যদি আমার আর একটা 3 থাকতো আমি এটাকে 4-কে কিন্তু এরকম লিখতে পারতাম, দেখো 2 তার স্কোয়ার, এই 10-কে 100-কে লিখতে পারতাম 10 তার স্কোয়ার, অর্থাৎ এটাও আমাদের শর্ত মেনে চলেছে, অর্থাৎ স্কোয়ার থাকতে হবে, এটাও স্কোয়ার থাকতে হবে মেনে চলেছে। কিন্তু 3 আছে, আর কতই লাগবে, আর 1 লাগবে, 1 কী করে আসবে, গুণ করলে 1 চলে আসবে, 3 স্কোয়ার, তাই তো? তাহলে এই সংখ্যার সঙ্গে 3 গুণ করলে আমরা একটি সংখ্যা পাবো যা পূর্ণবর্গ সংখ্যা, বুঝা গেছে? তাহলে এই কারণে আমরা একে এইভাবে করব। 3টে পদ্ধতিই আমাদের শিখতে হবে, এমন নয় যে আমি শর্ট পদ্ধতি শিখে দিয়ে বললাম যে আমি সব অঙ্ক পারবো, তা কিন্তু নয়, প্রত্যেকটা পদ্ধতি আমাদের আলাদা আলাদা করে শিখতে হবে, ওকে। তাহলে বন্ধুরা আজকে আমাদের এই ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও, প্রত্যেকে ভিডিওগুলো লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর প্রত্যেকে তোমাদের যে কোনো সমস্যায় কমেন্ট করো অথবা টেলিগ্রাম চ্যানেলে আমাকে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো এই অঙ্ক রিলেটেড বা এই অঙ্ক সংক্রান্ত, তাহলে আমরা সেই প্রশ্নটা চেষ্টা করব। এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে যাতে তোমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাহায্য করে। থ্যাংক ইউ।